পার্টির একটা সুন্দর নির্বাচন করে বিশ্ববিদ্যালয় শাখার ইলেকশনে যাব। নতুন বাংলাদেশের প্রথম অন্তর্জাল নাটক হিসেবে সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হলো ইয়াশ রোহান ও নাজনীন নিহা জুটির একটি বিশেষ গল্প। তার চেয়ে বড় কথা, এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্র রাজনীতিকে উপজীব্য করে। রুবেল হাসান পরিচালিত নাটকটির নাম অবুঝ পাখি। এর চিত্রনাট্য লিখেছেন মেজবা উদ্দিন সুমন, বানিয়েছেন রুবেল হাসান। সিএমবির ব্যানারে নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর একদিনই সেটি অতিক্রম করেছে 11 লাখ ভিউ। সেই সঙ্গে মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ প্রতিক্রিয়া। নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান, একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নিহা, দুজনের মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নিহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্র রাজনীতি থেকে বিদায় নিতে হবে। এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে অবুঝ পাখি। নাটকটিতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তার প্রেমিকা লিনসা চরিত্রে আছেন নাজনীন নিহা। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ছাত্র রাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।